আচ্ছা মোহাম্মদ নুরউদ্দিন ভাটিয়ারি পানি পান করার মধ্যে সুন্নাত কয়টি ও কে কে রয়েছে হাদিসের আলোকে একটু বলেন পানি খাবার মধ্যে যথেষ্ট সুন্নাত রয়েছে খাবারের মধ্যে ডান হাতে পান করা সুন্নাত বসে পান করা সুন্নাত কমপক্ষে তিন নিঃশ্বাসে পান করা সুন্নাত আর ওই পানিগুলা নাকের সামনে এনে ঘ্রাণ নেওয়া সুন্নাত দেখে পান করা সুন্নাত এভাবে আমার নবীজি বহু সুন্নাতের কথা বলেছেন পানি পান করার মধ্যে এটা হাদিসের আলোকে যথেষ্ট নবীজির সুন্নাতের যথেষ্ট কিতাব বাংলা হয়ে গেছে আপনারা এগুলো পড়লে পাবেন ইনশাআল্লাহ Rasulullah, Habibi ya Rasulullah, Habibi.